বিভিন্ন সময়ে পি এসি এবং এস বা অন্যান্য শিক্ষার্থীরা যারা বৃত্তি পেয়েছিল সেই সকল শিক্ষার্থীদের জন্য আইসক্রিমের ভিডিওটি নির্মাণ করছি যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যে সকল শিক্ষার্থীরা এখন পর্যন্ত সঠিকভাবে তথ্যগুলো আপলোড করতে পারি বা প্রতিষ্ঠানে গিয়ে তোমার যে তথ্যগুলো রয়েছে যেমন ব্যাংক হিসাবে নম্বর সেই নম্বরটি সঠিকভাবে প্রদান করনি বা অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো যদি তুমি সঠিকভাবে না দিয়ে থাকো তাহলে কিন্তু তুমি বৃত্তি টাকা পাবে না এই সংক্রান্ত কিন্তু গত বছরও দুইটি নির্দেশনা জারি করা হয়েছিল যেই নির্দেশনা বলা হয়েছিল যেন তথ্যগুলো হালনাগাদ করে সঠিকভাবে সংশোধন করে কিন্তু আপলোড করা হয় কিন্তু দেখা গেছে অনেক শিক্ষার্থীদের সেই তথ্যগুলোতে অনেক রকমের ভুল রয়েছে যেগুলোর কারণে কিন্তু এখনও পর্যন্ত সেই সকল শিক্ষার্থীরা বৃত্তির টাকা হাতে পায়নি তা আমি বলবো যে তোমার যে সকল বিষয় সংশোধন করতে হবে সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে বলার চেষ্টা করছি আর যদি তোমার ব্যাঙ্ক হিসাবে নম্বর সঠিক না হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি সঠিক ব্যাঙ্ক হিসাবে নম্বর আর প্রদান করবে আর সেই সাথে দেখা গেছে যে অনেক শিক্ষার্থীরা রয়েছে যে তাদের ব্যাংকের শাখার নাম ভুল করেছে কোন শাখাতে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে বা যেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে সেই ব্যাংকের নামও কিন্তু অনেকে অনেকেই ভুল দিতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের পিতা মাতার অর্থাৎ অভিভাবকের যে এই তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করা না হওয়ার কারণে কিন্তু অনেক শিক্ষার্থীর এর বৃত্তি টাকা আসেনি আবার আরেকটি বিষয় হলো যে তুমি যদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে থাকো তাহলে অবশ্যই দশ অথবা সতেরো ডিজিটের মধ্যেই কিন্তু তোমার ব্যাংকের যে হিসাব নম্বর সেটি দিতে হবে আর তাছাড়া যদি তুমি তুমি যে ব্যাঙ্ক হিসাবটি খুলেছ ব্যাংকের মাধ্যমে সেই ব্যাঙ্ক হিসাবে অবশ্যই তোমার তোমার নামে অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছ সেই সকল শিক্ষার্থীরা নামে অ্যাকাউন্ট খুলতে হবে অনেক শিক্ষার্থী দেখা গেছে যে পিতা মাতার নামে তারা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের নম্বর এই ওইখানে তথ্য আপলোড করেছে যার ফলে এখানে বৃত্তির টাকা আসেনি এই ছিল এই ভিডিওতে তাছাড়া বৃত্তি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বৃত্তির তথ্য আপ আপডেটেড করার জন্য বা সংশোধন করার জন্য এই জানুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত কিন্তু সময় বর্ধিত করা হয়েছে আমি আশা করবো বিশ তারিখের মধ্যে তোমরা যারা বৃত্তি পেয়েছিলে সেই সকল শিক্ষার্থীরা তোমরা তোমাদের তথ্যগুলো আপলোড করে দেবে তোমরা সঠিকভাবে বৃত্তির টাকাগুলো পাবে এই ছিল এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ